সেই রাধারানীর কথাই বলি, যে রাধারানী এতটা প্রেমময়ী যে বৃন্দাবনের মহালক্ষ্মী বৃন্দাবনের শোক পাতনকারী বৃন্দাবনের বিবাসী, সেই রাধারানী তার সবটুকু সমর্পণ করেছিলেন প্রাণ গোবিন্দের চরণে। সেই গোবিন্দের চরণে তিনি সবটুকু সমর্পণ করে এলেন এবং এসে তিনি বড় আনমনা। যমুনা ঘাটে জল আনতে গিয়ে তার প্রাণসখাকে দর্শন করেছেন, প্রাণসখার সেই অপরূপ রূপকে দর্শন করেছেন, যে রূপ দর্শন করে তিনি তীর তুলসী সমর্পণে সবটুকু সঁপে দিয়ে এসেছেন। আর তাই তো আজ সেই জল ভরে আমার পর থেকেই আমার রায় ধরে কেমন আন্দোলন। স্বভাবতই সইকে এমন দেখে সখীরা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে সই, তোকে সেই যে সকালে দেখছি বড়ই আনমনা, এর কারণ কি? সেই যে জল ভরতে গেলি যমুনার তীরে, শুধু
মুখ দেখে আজ ঘর মনে মনে চাই না সুখী Oh,